বন্ধুরা, যুদ্ধ, পরমাণু বিস্ফোরণ, গ্লোবাল ওয়ার্মিং কত কিছুই না সহ্য করছে আমাদের পৃথিবী, কিন্তু এসব কিছুর জন্য দায়ী কে? আমরা মানব জাতি। আপনারা কি জানেন আমাদের এই সুন্দর গ্রহটি তৈরি হতে কত সময় লেগেছিল? যে গ্রহটি আমাদের জীবনের আধার তা কতদিনে তৈরি হয়েছিল তা কি আপনারা জানেন? চলুন আজ আমরা কিছুটা সময় পিছিয়ে যাই আর জেনে নিই কিভাবে আমাদের গ্রহটি একটি পাথরের টুকরো থেকে প্রাণের উৎসস্থল হয়ে উঠল। চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নেওয়া যাক। আজ থেকে প্রায় 4.6 বিলিয়ন বছর আগে আমাদের সৌরমণ্ডল এবং একটি সদ্য জন্মানো নক্ষত্রের চারদিকে ধুলো আর পাথরের টুকরোরা ঘুরে বেড়াচ্ছিল। তখন আমাদের পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না। আসলে আমরা অনেকটা পিছিয়ে এসেছি, কেননা এখনও পৃথিবী তৈরির প্রক্রিয়া শুরু হয়নি। কিন্তু আসল প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পাথরের টুকরো আর ধুলিকণাগুলো মাধ্যাকর্ষণ বলের প্রভাবে একে অপরের সাথে জুড়তে শুরু করেছে। এর প্রায় কয়েক লক্ষ বছর পর এই টুকরোগুলো জুড়তে জুড়তে একটি বিশাল আকারের বলে পরিণত হয়েছে। কিন্তু এই গ্লোবটিকে আমরা পৃথিবী বলতে পারবো না, কেননা এটা প্রচণ্ড উষ্ণ। এটা আজকে শুক্র গ্রহের সমান উষ্ণ। আজ থেকে প্রায় 4.5 বিলিয়ন বছর আগে ভূপৃষ্ঠ আগ্নেয়গিরির উদ্গিরিত লাভায় পরিপূর্ণ। এখন ভূপৃষ্ঠের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ পৃথিবী তখন প্রায় নরকের সমান। তখন এখানে অক্সিজেনের কোনো অস্তিত্ব ছিল না, আর পৃথিবীর বুকে তখন ঝরে পড়ছে গ্রহাণু। এগুলো ভূপৃষ্ঠে তৈরি করেছে লাভার নদী, আর এই গ্রহাণুগুলো আসলে পৃথিবীরই প্রতিবেশী। এরা ক্রমাগত পৃথিবীকে ধাক্কা দিচ্ছে। এবার দেখুন একটি নতুন গ্রহ। এটা ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে প্রতি সেকেন্ডে প্রায় 15 কিলোমিটার গতিবেগে, অর্থাৎ এটা বন্দুকের গুলির থেকেও প্রায় 20 গুণ বেশি গতিবেগে। এই নতুন গ্রহটা থেকেই জন্ম নেবে আমাদের চাঁদ। আমাদের পৃথিবীর চারদিকে এখন অসংখ্য পাথরের টুকরো আছে। এখানে এতই পাথরের টুকরো আছে যা বর্তমান শনিগ্রহের মতো বলয় তৈরি করতে পারে। আর এটা শনিগ্রহের বলয়ের মতোই দুটি ভাগে বিভক্ত। প্রথম বলয়টা পৃথিবী ও চাঁদের মাঝে আছে এবং দ্বিতীয়টা চাঁদের পিছনে। আর এই বলয় থেকেই গ্রহাণুগুলো অনবরত পৃথিবীতে এসে পড়ছে। কিন্তু এখনও পর্যন্ত আসল গ্রহাণুবৃষ্টি শুরু হয়নি। এখন এই বলয় ধীরে ধীরে মাধ্যাকর্ষণ শক্তির জন্য একটি 3000 কিলোমিটার চওড়া গ্লোবপিণ্ডে পরিবর্তিত হয়ে যাবে। আর এভাবেই জন্ম হলো আমাদের চাঁদের। এখনও পর্যন্ত চাঁদের গায়ে কোনো দাগ নেই, আর এটা এখন আমাদের পৃথিবীর খুব কাছে রয়েছে। আর সেই কারণেই চাঁদকে অনেক বড় বলে মনে হচ্ছে। এর পৃষ্ঠ এখন উষ্ণ লাভায় পরিপূর্ণ, এবং এত কাছে থাকার জন্য পৃথিবীর উপর চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। এর প্রায় 30 লক্ষ বছর পরে আমাদের সৌরমণ্ডলে এমন একটা ঘটনা ঘটতে চলেছে যার সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন না। আমাদের সৌরমণ্ডলের গ্যাসীয় গ্রহগুলো নিজেদের কক্ষপথ পরিবর্তন করছে, আর সে কারণে সৌরমণ্ডলের গ্রহাণু ও ধূমকেতুগুলোর মাঝে একটি মাধ্যাকর্ষণীয় সমস্যার সৃষ্টি হচ্ছে। আর সেটাই গ্রহাণু ও ধূমকেতুগুলোকে সৌরমণ্ডলের অভ্যন্তরে ঠেলে দিচ্ছে। মঙ্গল, শুক্র, বুধ এবং আমাদের পৃথিবীকে সেগুলো ধাক্কা দিচ্ছে। এটা সেই সময় যখন চাঁদ এই সমস্ত গ্রহাণুর জন্য তার পরিচিত দাগগুলো পাচ্ছে। এই সময়টাকে বলা হয় দ্য লেট হেভি বোম্বার্ডমেন্ট। এই সময় আমাদের চাঁদও প্রচণ্ড উষ্ণ ছিল। আকাশে একটি প্রকাণ্ড লণ্ঠনের মতো এটা ঝকমক করত। আর এটা পৃথিবীর এত কাছে ছিল যে এর মাধ্যাকর্ষণ শক্তি আজকের তুলনায় প্রায় 25 গুণ বেশি প্রভাবিত করত। তখন আমাদের পৃথিবীতে একদিন 24 ঘন্টার নয় বরং 6 ঘন্টার হতো। আর সে কারণে লাভা নদীর ঢেউ আজকের সমুদ্রের ঢেউয়ের তুলনায় প্রায় 20 গুণ বেশি উপরে উঠত। কিন্তু এই চাঁদই সময়ের সাথে সাথে আমাদের পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছে, আর এর ফলে পৃথিবীর ঘূর্ণন বেগ ক্রমশ কমছে এবং লাভার নদী ধীরে ধীরে শীতল হচ্ছে। এখন তৈরি হচ্ছে ভূপৃষ্ঠ। চাঁদই একমাত্র ঝকমকে বস্তু নয়, বরং আরও দুটি উজ্জ্বল নক্ষত্র আকাশে দেখতে পাবেন। কিন্তু এরা আসলে নক্ষত্র নয়, এরা আসলে গ্রহ বৃহস্পতি ও শনি। সৌরমণ্ডলের গ্রহ যেমন আমাদের পৃথিবী, শুক্র, মঙ্গল, বুধ এরা হলো পাথুরে গ্রহ। এরা বেশিক্ষণ গলিত লাভারূপে থাকতে পারে না। কিন্তু বৃহস্পতি ও শনি আসলে গ্যাসীয় গ্রহ। এরা খুব সহজেই দীর্ঘক্ষণ পর্যন্ত উষ্ণ থাকতে পারে। পৃথিবীর জন্মের এই সময়কালে বৃহস্পতির উষ্ণতা ছিল 5000 ডিগ্রি সেলসিয়াস ও শনির উষ্ণতা ছিল 3000 ডিগ্রি সেলসিয়াস।
অর্থাৎ সেই সময় বৃহস্পতি আমাদের সূর্যের থেকেও বেশি উজ্জ্বল ছিল। বিজ্ঞানীরা বলেন নক্ষত্ররা বয়স বাড়ার সাথে সাথে আরও বেশি উজ্জ্বল হয়, তাই তখন সূর্য আজকের থেকে অন্তত 30% কম উজ্জ্বল ছিল। কিন্তু 4 বিলিয়ন বছরের এই লম্বা সময়ে সব গ্রহ ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাবে। চলুন আবার ফিরে আসা যাক পৃথিবীতে। পৃথিবীর বায়ুমণ্ডলে এখন মাত্র একটা গ্যাসই আছে, আর তা হলো মিথেন। এই গ্যাসে শ্বাস নিলে কিছুক্ষণ পর মৃত্যু অনিবার্য। দ্য লেট হেভি বোম্বার্ডমেন্টের জন্য পৃথিবীতে অনবরত ধূমকেতু বৃষ্টিও হচ্ছিল, আর এরাই পৃথিবীতে জল এনেছিল। এই জল পৃথিবীতে সমুদ্র সৃষ্টি করেছিল। পৃথিবী এখন চারদিক দিয়ে সমুদ্রে ঘেরা, কিন্তু এখনও কোনো স্থলভাগ বা শ্বাস নেওয়ার জন্য অক্সিজেন নেই। তবে এখন আমরা একে পৃথিবী বলে ডাকতে পারি, কিন্তু এখনও এখানে জীবনের বীজ তৈরি হয়নি। এরপর কি হয়েছিল পৃথিবীতে, জীবনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা কি আপনি জানেন? এ সম্পর্কে আমরা অন্য কোনো ভিডিওতে পরবর্তী সময়ে আলোচনা করব। সো বন্ধুরা, আজ আমরা আলোচনা করলাম জন্মলগ্ন থেকে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছিল। পৃথিবী সৃষ্টির এই ইতিহাস আপনার কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।